যে আপনি আমার কাছ থেকে টাকা করজন নিয়ে বলছেন দিব না বা নি নি তো এই যে জুলুম করলেন আপনি তো আপনি এখন বলছেন যে আল্লাহ আমি পাপটা করেছি ক্ষমা করে দাও তো এইটা যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে হবেন আল্লাহ জালেম পাপের সম্পর্ক তো আমার সাথে এই টাকা তো আমার কাজে এই পাপ যদি ক্ষমা হয়ে যায় তাহলে আল্লাহ হলেন জালেম তাই আল্লাহ বলছেন জুলুম কাজ আমি নিজের উপরে কী করেছি হারাম করেছি এমন কাজ আমি করবো না একজন জমি দখল করে বলল আল্লাহ মাফ করো আর আমি দখলকারীকে মাফ করে দিব এমন কাজ আমি করবো না এইটা আমার উপরে হারাম করেছি তাই হলো জুলুমকে আমার উপরে কি করেছি হারাম করেছি মহারামা পৃথিবীর মানুষ আমি তোমাদের উপর জুলুম কাজটাকে চিরদিনের জন্য হারাম করেছি কখনো কেউ জেনে বুঝে করো না পরস্পরে জুলুম না আবহরারা রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সল্লাল্লাহু আলিহ অসাল্লাম বলেছেন আল মুসলিম আখ হল মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই লাজ লেমোহো প্রথমত একজন আর একজনের প্রতি জুলুম করতে পারে না ওয়ালা এফজলোহ একজন আর একজনকে অপমান করতে পারে না একজন তুচ্ছ মনে করে কোনো কিছু করতে পারে না তিনটাই জুলুম যা একটা হাদিসে প্রমাণ হবে পরে কেউ যদি মান সম্মান নিয়ে ছিনিমিনি করে তাহলে সেটাও হলো জুলুম ওমামা বাহেলি তালা আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলেহি অসাল্লাম বলেছেন সিন্ফানমিন উম্মাতি লামতানালাহুমা সাফাতি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষের জন্য আমি সুপারিশ করব না বিচারের মাঠে আমার সুপারিশে জাহান্নাম থেকে মানুষ বের হয়ে যাবে যার অন্তরে সরিষা সমপরিমাণ নেই ইমান আছে আমি সবকে জাহান নাম থেকে বের করে নিব সুপারিশের মাধ্যমে তবে দুই শ্রেণীর মানুষের জন্য আমি মোহাম্মদ সাল্লাম সুপারিশ করব না এক এমামুন জালুমুন গাছ স্বেচ্ছাচারী স্বৈরাচারী জালেম নেতা প্রথম বাক্য ওইটাই যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী অত্যাচারী নেতা এমন জালেমের জন্য আমি সুপারিশ করব না দুই অকুল্য গার্লিন মারিক আর প্রত্যেক ধর্মচ্যুত বিশ্বাসঘাতক যারা সমাজে মানুষের সাথে গাদ্দারি করে বিশ্বাসঘাতক আমি মোহাম্মদ সাল্লাম তার জন্য সুপারিশ করব না আমার সুপারিশে জাহান নাম থেকে মানুষ বের হয়ে যাবে যার সরি ভিতরে সরিষা সম পরিমাণ ইমান আছে এমন কেউ থাকবে না তবে আমি নিজেই দুই শ্রেণীর লোকের জন্য সুপারিশ করব না তার এক শ্রেণীর মানুষ হল অত্যাচারী জালেম শাসক আর এক শ্রেণীর মানুষ হলো বিশ্বাসঘাতক গদ্দার আবু মুসা আশারি রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ুমলি নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন তাহলে জালেম অনেক দিন আমার আপনার উপরে অত্যাচার করার সুযোগ পাবে আর আমার আর আপনার মনে হবে যে আমি এত বড় মাজলুম তা আল্লাহ বিচার করে না কেন তো হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন যে জালেমকে আল্লাহ সময় দেন যে জুলুম করো তাহলে কত মানুষ তার হাতে নির্যাতিত হয়ে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু জালেমের বিচার হবে না মানে দেরিতে হবে এরপরে আল্লাহ রসুল বলছেন ফাইজা আলাম যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না হাদিস বোখারি মুসলিম যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না সময় পাবে না জালেম এ কথাই ঠিক তবে জুলুম করার লম্বা সময় পাবে যখন ধরবেন তখন সুযোগ দেওয়া হবে না এইভাবে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন জুলুম এত বড় অপরাধ জুলুম এত বড় অপরাধ জুলুম এত বড় অপরাধ যে যেসব জালেম লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন দুই হাজার তিন হাজার চার হাজার বছর পরে আল্লাহর নবী যখন ওই ধ্বংস ইস্ত ধ্বংস এলাকা দিয়ে হেঁটেছেন তখন তিনি ভয় করেছেন উমার বলেন যে নবী ও সাল্লাহ সাল্লাম বিল হেজ জালেম হেজর হেজরবাসী এলাকা দিয়ে মোহাম্মদ সাল্লাম যাচ্ছিলেন তিনি বললেন সঙ্গী সাথী যারা জুলুম করেছে জীবনে তাদের বাড়ি ঘরের পাশ দিয়ে হাঁটো না ইসি গুহ মা আমার আশঙ্কা হয় তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে আমার আশঙ্কা হয় এগুলো হচ্ছে গজবের জায়গা তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে ইলাম বাকি না তবে কান্নাকাটি করে এলাকা পার হও তবে কান্নাকাটি করে এলাকা হও এই কথা বলার পরে গত্তারা শাহু তিনি নিজের মাথাটা কাপড় দিয়ে ঢেকে নিলেন আজাদালোয়া দিয়ে দৌড়িয়ে এলাকা পার হলেন কখন যে গজব ধরে নিতে পারে এ আশঙ্কায় হাদিস বোখারি মুসলিম কি বুঝলেন এ এলাকা ছিল আদসামুদকে ধ্বংস করে দেওয়া এলাকা অনুমান আল্লাহর নবী যাচ্ছেন ওই এলাকা দিয়ে তিন হাজার বছর পরে হতে পারে তিন হাজার বছর আগে ঘটনা ঘটেছে এলাকায় তিনি এতদিন পরে হাঁটছেন এবং ভয় পাচ্ছেন যে আমরাও ওই গজবে পড়ে যেতে পারি অতএব কান্নাকাটি করো আর দ্রুত এলাকা থেকে পার হয়ে যাও চলে যাও দূরে আনাস আনহ বলেন রসুল সাল্লি সাল্লামে একদা বললেন উনসুরা খা মজলুমান শোনো সঙ্গী সাথে তোমরা জালেমকে সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো এই কথা যখন আল্লাহ নবী বললেন কালার জুলুম একজন সাহাবী বললেন আল্লাহর নবী আংসরহ এলাকা না মাজলুমান মানুষ যদি মাজলুম হয় তাহলে না তাকে সাহায্য করব, বাড়িঘর ভেঙে দিয়েছে জালেম বাড়িঘর করে দেব টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে জালেম কিছু টাকা পয়সা দিব তো মাজলুমকে সাহায্য করব। আফরআইতা ইন কানা দালেমান কাইফাম সরহু আপনি কি মনে করেন ও যদি জালেম হয় তাহলে কেমনে সাহায্য করব মাজলুম কে না হয় সাহায্য করব কথা বুঝলাম কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন তম আনিল জুলমে জালেমকে কে জুলুম থেকে ঠেকাবা এটাই হলো তার জন্য সাহায্য করা তাকে সাহায্য করা জালেমকে যে কোনো মল্যে ঠেকাতে হবে এটা এটার আদেশ হাদিস বোখারি মুসলিম জালেমকে যে কোনো মল্যে ঠেকাতে হবে এইটার রাসুলের আদেশ যেভাবে পথ যেভাবে সহজ জুলুম মহাপাল্লাহ বলেন রসুল অসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো জুলুমের ফলাফল অন্ধকার ইহকালেও হতে পারে পরকালেও হতে পারে জুলুমের ফলাফল অন্ধকার এটা কি জুলুমের ফলাফল অন্ধকার বলে আল্লাহ নবী চুপ থাকলেন তার মানে অন্ধকারে যেমন পথ দেখা যায় না যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন তার বের হয়ে যাওয়ার পথ থাকবে না তার নাম হল জুলুমের ফলাফল অন্ধকার অন্ধকারে তো চলা যায় না আল্লাহ নবী কেন বললেন যে জুলুমের ফলাফল হলো অন্ধকার তার মানে কি অন্ধকারে হেঁটা যায় না জালেম যেদিন ধরা পড়বে সেদিন পালিয়ে যাওয়ার পথ পাবে না দেখে তো পথে চলে লাগে তো পথ কি তো নাই তো চলবে কি দিয়ে আবলেম না আবশ রজিয়ে লাহু তালানহ বলেন লম্বা বা সোল লহ সল সল মজন এলল এমন যখন আল্লম নবে মজ রাজিয়ে লাহু তালানহকে এমন পঠালেন তখন তিনি বললেন মজ ফত্টা কু জুলমা জুলুম থেকে বেঁচে থাকিও ফাই না হো লাইসা বাইনা হ ব না মাজলুম আর আল্লার মাঝে কোনো অন্তরাল নেই মাজলুম যা বলবে তোমার বিরুদ্ধে তাই হয়ে যাবে অতএব জুলুম থেকে বেঁচে থেকো মাছ বিনি খোজা মাইবনে সাবেত রজ্জিয়াল্লাহু তালানহ বলেন রসুল সাল্লাল্লাহু আনিহসাল্লাম বলেছেন ফত্তকু জুল্মা তোমরা জুলুম থেকে বেঁচে থাকো ফাইন নাহা তস অদোয়েলা সময় কান নাহা সারারা মজলুমের কথা আকাশে চলে যায় আগুনের স্ফলিঙ্গ যেমন লাফ দিয়ে উপরে উঠে আগুন যেমন লাফ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় মাজলুমের বদ্যাম উপরে লাফ দিয়ে চলে যায় বেঁচে থেকো তোমরা জুলুম হতে আতুলে উমার রাজিয়াহু তাল আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলি বলেছেন পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকোলুমের বাদুয়া মেঘের উপরে চলে যায় এমন ভাবে যায় আল্লাহ তালা বলেন ও জালালি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম লান সরেন না কালাও কিছু সময় পরে হলেও মাজলুম আমি তোমাকে সাহায্য করব। পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো মাজলুমের কথা মাজলুমের কথার উত্তরে আল্লাহ আল্লাহতালা বলেন মাজলুম আমি তোমার কথা মেনে নিব কিছু সময় পরে হলেও তোমার হবে না মিস আমি আমার মর্যাদার কসম করে বলছি আমি আমার ইজ্জতের কসম করে বলছি আবু আবুহরারা রাজু আল্লাহ বলেন সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন এজা বাতিহীন না তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই এক দাওয়াতুল মজলুম মাজলুমের দোয়া নিশ্চিত অবধারিতভাবে কবুল হবেই দুই দাওয়াতুল মুসাফির যে ব্যক্তি সফরে আছে সে যদি নিজের ব্যাপারে আহাল পরিবারের ব্যাপারে কোন ব্যক্তির ব্যাপারে বলে কিছু তাহলে সেটা কবুল হবে দাওয়াতুল ওয়ালেদ ওলাদে বাপ বাপমায়ের দোয়া ছেলে মেয়ের জন্য কাজেই ভুলেও কখনো বাপমা যেন ছেলে মেয়ের ব্যাপারে বদয়া না করে ছেলে গালি দেয় যদি মারে যদি তাহলে বলা হবে না যে তোকে জমি জায়গা দিব না তোকে বের বের করে দেবে এগুলো বাদ এগুলো বাদ দিয়ে বলতে হবে সুন্দর করে অজু করে দুই রেখাত সলা তাদাই করে আমি তো এমন ছেলে চাইনি যেই ছেলে আমাকে মারবে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি এখনই আমার ছেলে আমাকে ফিরিয়ে দিতে হবে আমি তার বাপ মা বলছি ছেলে আমাকে ফিরিয়ে দাও এখনই ফিরিয়ে দাও ছেলেজন আমার কাছে এসে পা ধরে বলে আব্বা ভুল হয়েছে ছেলে আমাকে ফিরিয়ে দাও ছেলের উপরে প্রতিশোধ না নিয়ে যিনি সন্তান দিয়েছেন তাকে বলতে হবে এই কথা যে আমি তো এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে গালি দিবে এমন ছেলে তো আমি বাপ হয়ে চাইনি আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও যেটা আমার প্রয়োজন সেই ছেলে আমাকে দাও এই কথা বলতে হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই যাতে কোন সন্দেহ নেই তার এক শ্রেণীর দোয়া হচ্ছে মাজলুমের দোয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন ওয়াইন কানা ফাজিরান মাজলুম যদি পাপী হয় তবু তার কথা কবুল হবে মাজলুম যদি পাপাচার হয় গুনাহগার হয় এরপরেও যেটা বলবে সেটাই কবুল হবে এই কথা আল্লাহ নাবি বল আনাসরাজি আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন দাহতুল মজলুমে মুস্তা জাবাতুন ওয়েন কানা কা ফের আন মাজলমের দুয়া কবুল হবে মাজলম যদি কাফের হয় হিন্দু হয় তবুও নে এবার কথা তো নিচে যেতেই থাকলো মাজলম যে কেহই হোক না কেন যার নাম মানুষ যার নাম মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সে যেই হোক না কেন মাজলম যেটাই বলবে সেটাই গ্রহণ হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বিষয়টি খুব বুঝে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন।